পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ॐ नमः अमृपल्लवाय ओज्जवनी फलनी भगवती स्वाहा। ॐ नमः इदं घटं समारुं व्याघ्रगृहीतं दक्षिणे वरदे तिलकमातरं गौरवर्णाशुलङ्कारभं इति कन्दपुष्पे। ॐ नमः अर्घाय नमः इदं इति कन्दपुष्पे। ॐ नमः আর আপনি নিজের হাতে ভোগ তৈরি করলেন, নিজের হাতে সব আয়োজন করেছেন, কি বলবেন? বলবো বলতে প্রতি বছরই আমি পুজো করি। আজকে 21 বছর ধরে আমার এই নতুন বাড়িতে আমি নিজের হাতে সমস্ত কিছু করি, এবং ছোটবেলা থেকে আমি আমার মাকে এই পুজোটা করতে দেখতাম, ফলে লক্ষ্মী পুজোর ব্যাপারটা আমার মনের মধ্যে খুব গেঁথে আছে। কারণ ছোটবেলা থেকে দেখতাম মা কাকিমারা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, মা কাকিমারা নাড়ু মুড়কি খিচুড়ি ভোগ সমস্ত নিজের হাতে বানাতো, ফলে কি আমারও মনে হয়েছিল যে আমি যখন পুজো করবো সব নিজের হাতেই করবো। তাই আমি এই পুজোটা কারোর হাতেই ছাড়ি না, বাজার থেকে শুরু করে সমস্ত মায়ের সাজসজ্জা থেকে শুরু করে মায়েরকে ভোগ দেওয়া থেকে শুরু করে মায়ের নাড়ু বানানো থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজের হাতে করি। এবছর এমএলএ হয়েছেন আর একটা বাড়তি দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য মায়ের কাছে কিছু চাইলেন? দেখুন, সাধারণ মানুষের জন্য আমি সবসময়ই মাকে সবসময় আমি কোনো পার্থিব জিনিস চাই না ভগবানের কাছে, সবসময় বলি ভালো রেখো, সবাই পৃথিবীকে শান্ত করো। কারণ পৃথিবীতে যেভাবে একটা করোনা ভাইরাস সারা পৃথিবীকে পৃথিবীর মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, মানুষ এখন মুখোশ ছাড়া শ্বাস নিতে চাইছে, তাই যত তাড়াতাড়ি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবো যত তাড়াতাড়ি নিয়ে চলে যাবে এই করোনাকে পৃথিবী থেকে, তত আমরা মানুষরা বেঁচে থাকবো। আর আমার এবং আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের, আমার বন্ধু বান্ধবদের প্রত্যেকের মঙ্গল কামনা করি, মা ভালো রেখো। একদিকে শোভনবাবু বৈশাখী ব্যানার্জি সিঁদুর পড়াচ্ছে, অপরদিকে আপনি নিজের শ্বশুর বাড়িতে লাল পেরে সাদা শাড়ি পরে লক্ষ্মী পুজো করছেন, এটা কি পাল্টা জবাব? না, পাল্টা জবাব কেন, আমি লক্ষ্মী পুজোতে লাল পরে সাদা শাড়ি পরে অঞ্জলিটা আমার প্রতি বছর হয়। তোমরা হয়তো এবছর আমার ইন্টারভিউ নিতে এসে হয়তো দেখছো আমাকে এইভাবে সাজে, আমি এইভাবে সেজেই করি, কারণ আমি এই বাড়ির মা লক্ষ্মী এবং আমাকে শোভনবাবু মা লক্ষ্মী করে এই বাড়িতে এনেছিলেন। তো আমি রয়ে গেছি, তিনি চলে গেছেন, নারায়ণ চলে গেছে, মা লক্ষ্মী থেকে গেছে, তো সেজন্য নতুন করে কিছু বলার নেই, নতুন করে কিছু বলার নেই। আমি চ্যাটার্জি বাড়ির বউ, এই বাড়ির ছোট বউ, আমি আমার শ্বশুর বাড়ির প্রত্যেককে নিয়ে, আপনারা দেখলেন শ্বশুর বাড়ির প্রত্যেককে উপস্থিত আমার পুজোয়, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকে উপস্থিত। তাই আমি ভগবানের কাছে একটা কথাই বলবো, যতদিন বেঁচে থাকি আমি যেন এইভাবেই আমার শ্বশুর বাড়ির সব মানুষজনকে নিয়ে আমার এই বাড়িতেই পুজো করে যেতে পারি।